Hey, what's up everyone? This is Muntasir. আজকে আমাদের moisturizer series এর last video. অর্থাৎ আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে আপনি আপনার মুখে কিভাবে moisturizer apply করবেন। যদিও বিষয়টা অনেক সহজ বাট অনেকে ভুল করে। দেখেন এই ভিডিওটা হচ্ছে আমার moisturizer series এর 3 নম্বর ভিডিও। First এর ভিডিওতে আমি যে বিষয়টা শেয়ার করেছিলাম সেটি হচ্ছে আপনি যদি একটি chemical free moisturizer কিনতে চান তাহলে আপনার কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে আমি আই বাটনে লিংক দিয়ে দিব আপনি কিন্তু দেখে নিতে পারেন। Second ভিডিওতে আমি যে বিষয়টা শেয়ার করেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের top 7 moisturizer বা বাংলাদেশের top chemical free 7টা moisturizer ওই ভিডিওটাও যদি আপনি দেখতে চান তাও আমি আই বাটনে লিংক দিয়ে দিব আপনি দেখতে পারেন সো আজকে আমি আপনাদের বেশি টাইম নষ্ট করব না আপনি কিভাবে আপনার ফেসে সঠিক নিয়মে moisturizer apply করবেন সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করি ও হ্যাঁ আরেকটা জিনিস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে আমাদের মুনতাসির স্টাইল চ্যানেলের একটি সদস্য হয়ে যান আমরা এই চ্যানেলে মেন্স ফ্যাশন মেন্স লাইফস্টাইল মেন্স গ্রুমিং ইত্যাদি বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করি সো এখন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার 1 এ আপনি আপনার হাতে একদম কয়েন সাইজ ময়েশ্চারাইজার নেবেন একদম আপনার মুখের পরিমাপ অনুযায়ী নেবেন একদম বেশিও নেবেন না আবার একদম কমও নেবেন না যদি বেশি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেস একদম অয়েলি হয়ে যাবে আবার যদি একদমই কম নেন তাহলে কিন্তু সেই ময়েশ্চারাইজারটি আপনার ফেসে সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ওকে সো এক নম্বরে গেল আপনি কিভাবে আপনার হাতে ময়েশ্চারাইজার নেবেন এবং কতটুকু পরিমাণে নেবেন এখন 2 নম্বরে আপনার ময়েশ্চারাইজারটি কিন্তু ভালোমতো আপনার হাতে স্প্রেড করে নিতে হবে এবং সাথে সাথে এটি রাব করতে হবে দেখেন রাব করার মূল কারণ হচ্ছে আপনার ময়েশ্চারাইজারটি যাতে আপনার হাতে একটু ওয়ার্ম হয় এবং আপনার ফেসের ভিতর পর্যন্ত যাতে সেই ময়েশ্চারাইজারটি পৌঁছাতে পারে এবং আপনার ফেসকে যাতে আলাদাভাবে নারিশমেন্ট প্রদান করে 2 নম্বর গেল এখন 3 নম্বরে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার ময়েশ্চারাইজারটা আপনার হাতে রাব করার পরে আপনার যে হাতটা আছে সেই হাতটা আপনার ফেসে জেন্টলি ভাবে লাগাতে হবে অর্থাৎ জেন্টলি ট্যাপ করতে হবে এই ক্ষেত্রে বেশি ঘষাঘষি করবেন না জাস্ট আলতো করে ট্যাপ করবেন তাহলেই কিন্তু আপনার স্কিনের ভিতরে সেই ময়েশ্চারাইজারগুলি চলে যাবে এবং আপনার স্কিনকে আলাদাভাবে নারিশমেন্ট প্রদান করবে যদি আপনি বেশি ঘষাঘষি করেন আর এক্ষেত্রে যদি আপনার সেন্সিটিভ স্কিন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্কিনে অনেক বেশি ইচিনেসের সৃষ্টি হবে তো এদিকে ভালোমতো লক্ষ্য রাখবেন যে আপনি যাতে আস্তে আস্তে ট্যাপ করেন একদম বেশি ঘষাঘষি না করেন আরেকটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন আপনি যখন ময়েশ্চারাইজার ট্যাপ করবেন আপনার ফেসের মধ্যে তারপরে কিন্তু আপনার যে নাকের সাইডটা আছে বা আপনার যে চোখের নিচের সাইডটা আছে বা আপনার যে কপালের অংশটা আছে সেই জায়গাগুলিতেও কিন্তু আপনার ভালোমতো ময়েশ্চারাইজারগুলি পৌঁছায় দিতে হবে কারণ এই জায়গাগুলিতেই কিন্তু আমাদের অনেক বেশি রিঙ্কেলস পড়ে তাছাড়া অনেক বেশি ডার্ক সার্কেলের সৃষ্টি হয় নাম্বার 4 এ আপনার রিং ফিঙ্গার ট্রিক অ্যাপ্লাই করতে হবে দেখেন এই ক্ষেত্রে আপনার হাতের যে ময়েশ্চারাইজারটি আছিল সেটি কিন্তু আপনি ট্যাপ করার মাধ্যমে আপনার ফেসে লাগিয়ে রেখেছেন এর পরবর্তীতে আপনার যে চোখের নিচে বা আপনার যে নাকের সাইডে বা আপনার কপালে যে ময়েশ্চারাইজারটি আপনি ইউজ করতে হবে সেটি কিন্তু আপনার রিং ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আপনার রিং ফিঙ্গারটি এভাবে ধরে আপনার চোখের নিচে এভাবে অ্যাপ্লাই করতে হবে বা আপনার নাকের সাইডে এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই ক্ষেত্রে রিং ফিঙ্গার দিয়ে করার মূল কারণ হচ্ছে আপনার যে অন্য ফিঙ্গারগুলি আছে সেগুলি তুলনামূলকভাবে শক্ত হয়ে থাকে কারণ আমাদের কলম ধরার সময় কিন্তু এই 2 ফিঙ্গার ইউজ করতে হয় বা বিভিন্ন কারণে কিন্তু হাতের যে বাকি 4টা ফিঙ্গার আছে সেই ফিঙ্গার ইউজ করতে হয় বাট রিং ফিঙ্গার তেমনটা ইউজ করতে হয় না যার কারণে কিন্তু এই ফিঙ্গারটি অন্যান্য ফিঙ্গারের থেকে কিন্তু অনেক বেশি কোমল হয়ে থাকে তাই জন্য অলওয়েজ চেষ্টা করবেন আপনার নাকের সাইডে বা আপনার চোখের নিচে বা আপনার কপালে যখন আপনি ময়েশ্চারাইজার ইউজ করতে যাবেন তখন আপনি রিং ফিঙ্গারের মাধ্যমে সেটি অ্যাপ্লাই করবেন নাম্বার 5 এ আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার ময়েশ্চারাইজারটি সবসময় আপওয়ার্ড সাইডে ইউজ করতে হবে ডাউনওয়ার্ড ইউজ করা যাবে না দেখেন অনেকে আছে ময়েশ্চারাইজার জাস্ট হাতের মধ্যে নিয়ে কোনো মতে রাব করে একদম এভাবে এভাবে মুখের মধ্যে লাগায় দেখেন এভাবে কিন্তু মুখের মধ্যে লাগানো যাবে না অলওয়েজ চেষ্টা করবেন আপনার যে ময়েশ্চারাইজারটি আছে সেটি আপনি রিং ফিঙ্গার দিয়ে আপওয়ার্ড সাইডে নেওয়া কখনো ডাউনওয়ার্ড সাইডে না নেওয়া সো আপনার নাম্বার 6 এ এবং লাস্টে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার ময়েশ্চারাইজারটি আপনি অ্যাপ্লাই করবেন কখন দেখেন এই ক্ষেত্রে আপনি গোসলের পরে অ্যাপ্লাই করতে পারেন বা একদম ফেস ওয়াশ করার পর পরে যখন আপনার স্কিনের মধ্যে একদম কোনো অয়েল থাকে না তখন আপনি কিন্তু আপনার স্কিনটি ভালোভাবে ময়েশ্চারাইজার দিয়ে ময়েশ্চারাইজ করতে পারেন দেখেন তখন যদি আপনি আপনার ফেসে ময়েশ্চারাইজ করেন তখন কিন্তু আপনার অ্যাকনি হওয়ার পসিবিলিটিসও কিন্তু অনেকাংশে কমে যাবে যদি আপনার সেটি স্কিন টাইপ অনুযায়ী একটি পারফেক্ট ময়েশ্চারাইজার হয়ে থাকে সো আজকের জন্য এতটুকুই আশা করছি আপনার ভিডিওটি ভালো লাগবে আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান বা নেক্সট টাইম আমি কি সম্পর্কে ভিডিও বানাতে পারি সেটিও কিন্তু আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার রিকোয়েস্টের উপরে বিবেচনা করেই কিন্তু আমার নেক্সট ভিডিওগুলি প্রত্যেকবার আসে তাছাড়া এই ভিডিও কেমন লাগলো এটিও আমাকে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি খারাপ লাগে তাহলে আনলাইক দিয়ে কিন্তু আপনি আপনার কেন খারাপ লেগেছে এই বিষয়টিও কিন্তু আমাকে জানাতে পারেন আজকের জন্য এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ